মার্কেটিং লাইনে অভিজ্ঞতা এমন একটি জিনিস, কেউ যদি বলে আপনাকে এক প্যাকেট ছাই দেওয়া হলো আপনি এটা বিক্রি করে আসেন, তো আপনি যদি অভিজ্ঞ হন আপনার দ্বারা এটা করা কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, যারা চায়ের বিজনেস করছেন বা করবেন ভাবছেন, তাদেরকে কিভাবে মার্কেটে ঢুকতে হবে, মার্কেটে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি কারণে নতুন উদ্যোক্তারা এই বিজনেস থেকে জড়িয়ে পড়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওতে কানেক্টেড হয়েছেন এবং চা বিজনেস করতে চাচ্ছেন, সঠিক প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনি যদি বিজনেস করতে চান, এই ভিডিওটি আপনার জন্য জরুরি। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। আমরা যারা নতুন উদ্যোক্তা, আমরা প্রত্যেকেই রাতের গভীরে মনে মনে একটা স্বপ্ন দেখি বা একটা প্ল্যান তৈরি করি, কোন একটা কোম্পানি থেকে চা পাতা নিয়ে আসবো এবং খুব কম দামে নিয়ে আসবো, এই চা পাতা বিক্রি করে কেজিতে 50 টাকা বা 60 টাকা ইনকাম করবো। আবার অনেকের মনে অনেক লাভের চিন্তা থাকে যে 1 কেজি চা বিক্রি করে 100 টাকা বেনিফিট করবো। এই সমস্ত চিন্তা ভাবনা করে কোনো কোম্পানি থেকে যখন চা পাতা নিয়ে আসেন এবং এই চা পাতা নিয়ে যখন তারা মার্কেটে ঢুকেন, তাদের এই জল্পনা কল্পনা বা তাদের এই কল্পনা বাস্তবের সাথে মেল খায় না, যার কারণে তাদেরকে হোঁচট খেতে হয়, তাদের লস করে মার্কেট থেকে বিতাড়িত হতে হয়। আবার অনেক উদ্যোক্তা রয়েছে যারা দৃঢ় প্রতিজ্ঞ চা বিজনেস তারা করবেই, কিভাবে করব, কিভাবে করব, কিভাবে লাভবান হব, এই সমস্ত চিন্তা যাদের মাথায় গোড়পাক খেয়ে থাকে, তারা বিভিন্ন ধরনের আইডিয়া খুঁজে থাকে যে কিভাবে এই বিজনেস থেকে লাভবান হওয়া সম্ভব। বন্ধুরা, আপনারা যখন চা বিজনেস করবেন ভাবছেন, আপনারা অনেকে রয়েছেন এই ভিডিওটা অনেকদিন যাবৎ চা বিজনেস করছেন তারাও দেখছেন, তো তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা আমি ধাপে ধাপে একটি একটি করে উল্লেখ করব। তার আগে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে কোনো বিজনেস করাকালীন সময়ে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে, এবং এই অভিজ্ঞতাটা এমন হতে পারে, কেউ যদি আপনাকে বলে যে 1 প্যাকেট ছাই দিয়ে দিলাম এটা তুমি মার্কেটে সেল করে আসো, আপনার মনে যদি কনফিডেন্স থাকে আপনি এটা পারবেন, তাহলেই আপনার দ্বারা চা বিজনেস করা সম্ভব। চা বিজনেস করাটা সহজ কাজ না, যেহেতু এই বিজনেস সবাই জানে যে এই বিজনেসটা লঙ্গার বিজনেস, অর্থাৎ লং টাইম এই বিজনেস করা সম্ভব। ব্রিটিশ আমল থেকে এই বিজনেস শুরু হয়েছে, আজ হয়েছে এবং আগামীতে এই বিজনেসটির বিস্তার আরো ব্যাপক আকারে দাঁড়াবে। এই সমস্ত চিন্তা ভাবনা যে কোনো সাধারণ মানুষের মনেই আসতে পারে। এই ধারণা থেকে আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন যে এই বিজনেস লাভজনক বিজনেস, লং টাইম বিজনেস করতে পারবো, এই চিন্তাটুক নিয়েই যদি আপনি মাঠে নামেন, আপনার দ্বারা এই বিজনেস করা সম্ভব হবে না। কেননা প্রত্যেকটা বিজনেস করার জন্য বাস্তব অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন, আর বাস্তব অভিজ্ঞতাটা আপনার তখনই হবে বিভিন্ন জায়গা থেকে চা পাতা নিয়ে আসবেন, এই চা পাতা মার্কেটে সেল করবেন, সেল করাকালীন সময় যাদের কাছে আপনি সেল করবেন তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের কমপ্লেনের সম্মুখীন হবেন, কি কি কমপ্লেন তারা করলো, এই কমপ্লেনের মোকাবেলা কিভাবে করবেন, কি ধরনের সমস্যা হতে পারে, এই সমস্ত দিক যদি আপনার ভালোভাবে জানা না থাকে, তাহলে মার্কেটে টিকে থাকাটা আপনার জন্য খুবই কষ্টকর হবে বলে আমার মনে হয়। যার জন্য আপনারা যখন বিজনেস করবেন, বিশেষ করে চা পাতার বিজনেস করবেন, এই বিজনেসে কি কি বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা আমি ধাপে ধাপে বলছি। প্রথমত আপনাকে যে বিষয়টার উপরে নজর রাখতে হবে সেটা হচ্ছে পণ্যের কোয়ালিটি। আপনি যেই কোম্পানি থেকে চা পাতা আনেন না কেন, কোয়ালিটি যদি মানসম্মত না হয়, আপনার এই প্রোডাক্ট যত কম রেটিং আপনি সেল করার চিন্তা করেন না কেন, যত কম প্রফিট করার চিন্তা করেন না কেন, আপনার দ্বারা মার্কেটে টিকে থাকা অসম্ভব হবে। যার কারণে পণ্যের কোয়ালিটিটা সবার আগে আপনার দেখতে হবে, আপনার এলাকায় যেই চা পাতা চলছে সেই তুলনায় অন্যান্য কোম্পানির যে চাগুলো আছে তাদের তুলনায় আপনার চায়ের গুণগত মানটা কেমন, যদি
তাদের সেম কোয়ালিটিও হয় আপনি মার্কেটে টিকে থাকবেন, আর যদি তাদের চেয়ে ভালো হয় তাহলে দ্রুত গতিতে আপনার বিজনেস সম্প্রসারিত হবে, আর যদি তাদের চেয়ে কিছুটা হলেও নিম্নমানের হয়ে থাকে আপনার এই চা বিজনেস করাটা কষ্টকর হয়ে পড়বে। তো আমি যেটা বলছিলাম, প্রথমত আপনাকে অবশ্যই কোয়ালিটির দিকে নজর রাখতে হবে, দ্বিতীয় যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাকির প্রবণতা। বর্তমান সময়ে বিভিন্ন কম্পিটিটর মার্কেটে রয়েছে, এক এক কোম্পানি এক এক কৌশলে তাদের চা পাতা বাজারে বাজারজাত করছে। বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখবেন দোকানদাররা যে ফিডব্যাকটা আপনাকে দিচ্ছে, অনেকেই বলবে যে অমুক কোম্পানি এক সপ্তাহ পর পর আমার কাছ থেকে বিল নিতে আসে, অমুক কোম্পানি এক মাস পর পর আমার কাছ থেকে বিল নিতে আসে, অমুক কোম্পানির কন্ডেন্স মিল্ক আছে, চিনি আছে এবং তাদের চা পাতার কোয়ালিটি ভালো এবং দামের দিক দিয়েও সাশ্রয়ী মূল্যে ওই চা পাতা পাচ্ছি, তো ওইটা বাদ দিয়ে আপনারটা কেন নেব। এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। এই সমস্ত সমস্যার সম্মুখীন যখন আপনার হতে হবে তখন আপনিও বাধ্য হয়ে এই প্রোডাক্টটি সেল করার সুবিধার্থে বাকির দিকে দাবিত হবেন। এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু বাকির পরিমাণটা যদি অধিক হয়ে যায়, আপনি যদি ওই সমস্ত বড় বড় কোম্পানির মতো এক সপ্তাহ পর পর বা এক মাস পর পর আপনার পণ্যের মূল্য আনতে যান তাহলে আপনি অন্য একটা সমস্যায় পড়বেন, আর সেই সমস্যাটা কি সেটা আমি পরবর্তীতে বলছি। তো এটাই বলতে চাই, সেটা হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশন না করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ, তাতে করে বাকির প্রভাবটা আপনার উপরে কম পড়বে এবং আপনার পুঁজি ঠিক থাকবে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাকি আপনাকে দিতে হবে, এই বাকিটা হচ্ছে ওয়ান টাইম। ওয়ান টাইম যেমন আজকে এক প্যাকেট চা পাতা আপনি আপনার গ্রাহককে দিলেন, পরের দিন যখন তার চা পাতার প্রয়োজন হবে আগের টাকাটা আপনি নিয়ে নেবেন আর পরবর্তীতে আরো এক প্যাকেট তাকে আপনি দিবেন। এই জায়গায় যদি এক সপ্তাহের চা পাতা একসাথে তাকে আপনি দিয়ে যান তাহলে এই টাকা মায়ের বুকে চলে যাবে, এই টাকা আপনি আর কখনোই পাবেন না। তো এই যে এই সমস্যাগুলো, এই সমস্যার সম্মুখীন প্রত্যেকটা ডিলারই হচ্ছেন এবং প্রত্যেকটা এসআর যখন মার্কেটে যায় এই সমস্ত সমস্যার কথা তার মহাজনকে রিপোর্ট করে থাকে। তো এই দিকে যথেষ্ট সচেতন না হলে বিজনেস ঠিকানোটা কষ্টকর হয়ে যাবে। পরবর্তীতে যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য কোম্পানির দাপট। অন্য কোম্পানির দাপট বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, একটু আগে যেই উদাহরণটা দিলাম, অনেক বড় বড় কোম্পানি রয়েছে তারা 15 দিনের মাল একসাথে দিয়ে যায় বা ওই মালের সাথে গিফট প্রদান করে থাকে, বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে এবং তারা ওটা ভেবেই নিয়েছে, তারা ওটা চিন্তা করেই নিয়েছে যে তাদের আজকের টাকা আজকে প্রয়োজন নাই, এক মাস পর পর যদি তাদের কালেকশন হয় তাহলেও তাদের কোম্পানির কোনো ক্ষতি হবে না। তো এই যে একটা প্রভাব, এই প্রভাবের মধ্যে আপনি যাতে না পড়েন সেই দিকে আপনাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। যখনই আপনি বড় কোনো কোম্পানির সাথে কম্পিটিশন করতে যাবেন তখনই আপনি বিপাকে পড়বেন, যার জন্য আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ওই সমস্ত বিষয়গুলো আপনার মাথায় না এনে আপনার কৌশলে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করবেন ওই চিন্তাটাই আপনাকে করতে হবে। এরপর যে বিষয়টা মার্কেটিং সেক্টরে কাজ করে চা পাতার যেই প্রোডাক্ট গুলো, আমরা যারা নতুন উদ্যোক্তা রয়েছি যারা মনে করি এক বস্তা দুই বস্তা চা পাতা নিয়ে মার্কেটে ঢুকলে একটা বিক্রি করে আরেকটা দিয়ে আমরা চা পাতা কোম্পানি থেকে নিয়ে আসবো, এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তারাও কিন্তু সংকটে পড়েন। সংকটে কিভাবে পড়েন সেটা হচ্ছে বাকির প্রবণতার কারণে। আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো যখন বাকিতে কাস্টমারদেরকে সেল দিচ্ছেন এবং সেই টাকা যখন উঠাতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত চাহিদা তারা পূরণ করতে পারছে না, তারা আপনাকে গোড়াচ্ছে, যার কারণে আপনি সময় মতো প্রোডাক্ট সরবরাহ করতে পারছেন না। এই ধরনের সমস্যার কারণে অনেক সময় এই ব্যবসা থেকে লস হয়ে থাকে। তো এই বিষয়টাও অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।
আর সর্বোপরি যে চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো বিজনেস করার আগে একটা সঠিক প্ল্যান অবশ্যই প্রয়োজন। মাঝিবিহীন নৌকা যেমন কোনো গন্তব্যে পৌঁছাতে তার কষ্ট হয়, ঠিক প্ল্যানবিহীন কোনো বিজনেস সফলতা অর্জন করাটা খুবই কষ্টকর বলে আমি মনে করি। তো সব দিক বিবেচনা করে আপনাকে অবশ্যই একটা সঠিক প্ল্যান করতে হবে। অন্য অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের যেই মার্কেটিং কৌশল সেটাকে অবশ্যই ফলো করতে হবে, সেটাকে আরেকটু মডিফাই বা আরেকটু আপডেট করে আপনি কিভাবে একটু কৌশলী হয়ে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন ওই বিষয়টা সম্পূর্ণ কাজ করবে আপনার উপর। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা চায়ের বিজনেস করবেন অবশ্যই এই সমস্ত দিকগুলো বিবেচনা করেই এই বিজনেসে নামবেন, তাহলে লং টাইম বিজনেস করতে পারবেন এবং বিজনেস থেকে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। দেখা যাবে 50,000 টাকার বিজনেস কোনো একদিন 50 লক্ষ টাকার বিজনেসে পরিণত হতে পারে, সবকিছুই যদি সঠিক প্ল্যান মোতাবেক বিজনেস পরিচালিত হয়। তো আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই এই সমস্যা হতে পারে, সমস্যাগুলো কি কি বা কোন বিষয়ে আপনাকে নজরদারি করতে হবে, আপনার জানা থাকতে হবে এই বিষয়গুলো সংক্ষেপে আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত 1 নম্বর হচ্ছে পণ্যের কোয়ালিটি বা মান সঠিক আছে কিনা সেই বিষয়টা আপনাকে বোঝা। দ্বিতীয় হচ্ছে বাকির যে প্রবণতা এই বাকির প্রবণতার হাত থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করা। তৃতীয় যেটা হচ্ছে অন্য বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের দাপটে আপনার মার্কেট থেকে যেন সরে যেতে না হয় ওই দিকে দৃষ্টি রাখা। চতুর্থত যে বিষয়টা নিয়ে আপনাকে যেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট হচ্ছে কিনা, আপনি যে পরিমাণ পুঁজি নিয়ে মার্কেটে নামছেন এই পুঁজিতে যথেষ্ট কিনা বা টানাটানি বা কোনো সংকটে পড়ছেন কিনা এই দিকটা অবশ্যই আপনার নজরে রাখতে হবে। সর্বোপরি সব শেষ যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক প্ল্যান। আপনার যদি সঠিক প্ল্যান থাকে উপরে যেই তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো অবশ্যই আপনার মনে রাখতে হবে এবং মনে থাকবে। আপনি আপনার প্ল্যান কিভাবে সাজাবেন এটা শুধু আপনারটা আপনার ভিতরেই রাখবেন, এটা অন্য কারো কাছে প্রকাশ করবেন না। এবং সব দিক যখন আপনার ঠিকঠাক থাকবে, ভালো কোনো কোম্পানির হাত ধরে যখন বিজনেস শুরু করতে পারবেন তবেই আপনি এই বিজনেসে সাকসেস হতে পারবেন, লং টাইম বিজনেস করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো জেনে আজকের ভিডিও থেকে অনেকেই উপকৃত হয়েছেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এই সমস্ত প্রশ্নগুলো কমেন্টে আপনারা লিখুন, পরবর্তীতে ওই কমেন্টের আনসার নিয়ে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে নতুন করে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।